আজকে আলহামদুলিল্লাহ বাসটা পেয়ে গেছি, কপালে ভালো ছিল। 2 মিনিটের জন্য বাসটা পেয়ে গেছি, শেষ মুহূর্তে যেই দৌড় দেই ভার্সিটির বাসটা পাওয়ার জন্য, কত দৌড়াদৌড়ি যে করেছি। এর আগের সপ্তাহে যেটা হয়েছিল প্রায় মনে হয় এই 2 মিনিটের জন্যই হচ্ছে আমি আমার বাসটা মিস করে ফেলেছিলাম। একটা কথা বলা হয়, রিপিটেডলি মানুষ যেই কাজটা করে আর কি, ভুল যারা বারবার করে, এটা আসলে ভুল না, এটা ইচ্ছা করেই করছে। আমি এই ভুলটা বারবার করি, আমার হাতে একটু সময় নেওয়া উচিত, আসা উচিত, 10 মিনিট বা 5 মিনিট সময় নিয়ে আসা উচিত, খুব সাফার করতে হয়। তো যেটা হচ্ছিলো যে গত সপ্তাহে বাস মিস করেছি, মিস করার পর আমি ভাবলাম যে আচ্ছা আমি একটা উবার পাঠাও নিয়ে বাসটাতে হচ্ছে আবার ধরি। তা একটা অনেক খোঁজাখুঁজি করলাম, পেলাম না। তারপর হচ্ছে একটা সিএনজি পেলাম, সিএনজিটা 100 টাকা দিয়ে নিলাম, নিয়ে হচ্ছে ঢাকা ভার্সিতে দাঁড়িয়েছিলাম, ভার্সির বাস পাবো কি না ওইখানে আরও আধা ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম। আধা ঘন্টা দাঁড়ানোর পরও বাসটা আমি পাইনি। তারপর হচ্ছে লোকাল বাসে উঠেছি, লোকাল বাসে উঠলে তো জীবনের যে কী অবস্থা হয় লোকাল বাস তো বুঝেনি ভাই। সো ভার্সিটির বাস পেলাম না, তারপর আবার ওই বাসটা পাওয়ার জন্য আছে এখন মাঠে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের মাঠ, এটা বলে সিডনি মাঠ। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আসলে এরকম মাঠে ভরপুর থাকা উচিত ছিল, কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো করছে হচ্ছে একটা বিল্ডিং, একটা ফার্ম, পোলট্রি ফার্ম। তো যাই হোক, ওই বাসটা হচ্ছে আমি ধরার খুবই চেষ্টা করলাম, পারলাম না, সিএনজি নিয়েও পারলাম না, তারপর আধা ঘন্টা দাঁড়ায় ছিলাম তাও পারলাম না, তারপর একটা লোকাল বাসে উঠলাম, লোকাল বাসে উঠলে তো এমনি কষ্ট হয়। তো তখন আমি 2টা কাজ করতে পারতাম, একটা হচ্ছে আমি খালি আফসোস করতে পারতাম, ও 100 টাকা কেন খরচ করলাম, সিএনজি কেন নিতে গেলাম, আবার দাঁড়ায়ও কেন ছিলাম, আর আধা ঘন্টা সিএনজি নিয়েও পেলাম না, আরেকটু আগে আসতাম, আরেকটু ভোরে ঘুম থেকে উঠতাম, এখন থেকে ভোরে ঘুম থেকে ওঠা উচিত, এই আফসোসটা করতে পারতাম। আরেকটা আফসোস করতে পারতাম যে কী জার্নি, কী টায়ার, ঢাকা শহর, তো এইটা করতে পারতাম, আমি নিজেকে ব্লেম করতে পারতাম, আরেকটু আগে কেন আসলাম না, আমি বারবার কেন ভুল করি, আমার টাকাগুলো নষ্ট হলো। এবং ক্লাসে এসে বা আমার রুমেও এসে রুমমেটদেরকে সেম আফসোসের গল্পটা আমি তাদেরকে বলতে পারতাম যে এইরকম আজকে একটা ঘটনা, একটুর জন্য বাস মিস করছি, মাত্র 1 থেকে 2 মিনিটের জন্য বাসটা আমি মিস করেছি, তারপর হচ্ছে সিএনজি দিয়ে ট্রাই করেছি, তারপর পাই নেই, দাঁড়াইছিলাম, কত কষ্ট ভাই, তারপর আবার লোকাল বাস। তো এই গল্পটা বারবার নিজেকে বলতে পারতাম, একই সাথে আমার আশেপাশের বন্ধুদেরকেও বলতে পারতাম, 1 মিনিটের জন্য বাসটা কেন মিস হলো, 1 মিনিট যদি পেয়ে যেতাম, ওই লোকাল বাসওয়ালা যদি আরেকটু স্পিডে বাসটা চালাইতো, আমি যদি আরেকটু জোরে দৌড়টা দিতাম, আরেকটু আগে যদি ঘুম থেকে উঠতাম, আচ্ছা ওয়াশরুমে না গেলেও তো হইতো, এইটা নিয়ে সারাদিন মাথায় আমি ক্যাচাল করতে পারতাম ওই দিন। তো আমি খুব সুন্দর একটা সাইকোলজিক্যাল গেম খেলেছি নিজের সাথে আলহামদুলিল্লাহ, এবং ওইটা আসলে কাজ করেছে। সেটা হচ্ছে যে আমি ভাবলাম যে আমি প্রত্যেক দিন তো ভার্সিটির বাস দিয়ে আসি, প্রায়ই তো ভার্সিটির বাস দিয়ে আমি আসি, একদিন না হয় বাসটা মিস হলো, এর জন্য নিজেকে এত ব্লেম করার কী আছে। একটা দ্বিতীয়টা হচ্ছে, মানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি একটা স্কিল শেখার চেষ্টা করতেছিলাম, যে এই যে লাইফে যে ফেইলার, এই যে বাসটা যে মিস করেছি, এটা যে মানে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এটা কি যেন আমি অ্যাকসেপ্ট করার মতো নিজের মধ্যে একটা মেন্টালিটি বা একটা স্কিল আমি তৈরি করতে পারি, যেন ভবিষ্যতেও এই ধরনের যে মানে না পাওয়া, এই ধরনের যে ফেইলারগুলো আছে, এই ধরনের যে ভোগান্তিগুলো আছে, সেগুলো যদি জীবনে আসে, এর থেকে বড় বড় যেগুলো আসবে, তখন যেন সেগুলোর সাথে ইজিলি আমি অ্যাডপ্ট করতে পারি। আজকে যদি এটা নিয়ে আমি খুব বেশি ব্লেম করি, খুব বেশি সাফার ফিল করি, এবং নিজের সাথেই নিজে খালি মানে তর্কাতর্কি করি আর কি, এবং আফসোস করি, রিগ্রেট করি, তাহলে ভবিষ্যতে সেম ঘটনাটা যখন ঘটবে আবার আমি আফসোস করব, এবং এই আফসোস করার ফলে যে কষ্টের যে ফিলিংটা, সেটা কিন্তু আমি নিজে ভোগ করব, অন্য কেউ পাবে না। সো ওই দিন যেটা হলো যে বাসটা আমি পাই নেই, আজকে তো আলহামদুলিল্লাহ বাসটা পেয়ে গেছে, ওই দিনই প্ল্যান ছিল এই ভিডিওটা রেকর্ড করার। সো ওই দিন যেই কাজটা করলাম আমি, এই জায়গাটাতে আবার হাঁটতে খুব ভালো লাগছে, সকালে রেগুলার উঠবো আর এইভাবে রেকর্ডিং করবো। তো ওই দিন যে কাজটা করলাম, যে এই ধরনের কোনো চিন্তাই করলাম না, বাদ দিলাম যে একদিন এমন হইতেই পারে, সো এরকম সামনেও এমন হবে, সো এগুলো নিয়ে এত আফসোস করবো না, তারপর দেখলাম খুব নর্মাল ফিল করলাম। সো আমি এই স্কিলটা আমি এখন শেখার চেষ্টা করতেছি, মাঝে মধ্যে যখন কোনো ফেল করে ফেলি, হয়তো আমি কোনো স্বপ্নে চাকরি ছিল, স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা ছিল, বা ভালো একটা অপরচুনিটি, ভালো একটা টিউশনি মিস করে ফেলি আমি, তখন নিজেকে যেন এইভাবে আমি ব্লেম না করি প্রতি মুহূর্তে, কারণ ওই যে ব্লেমের যে কষ্ট সেটা কিন্তু সবচেয়ে বেশি আমি সাফার করব। তো এবং দ্বিতীয়টা হচ্ছে, আমি ওই জায়গায় যদি নিজেকে অ্যাডপ্ট করতে না পারি, তাহলে ভবিষ্যতে এই ধরনের সিচুয়েশনগুলোকে আবার আমি সাফার করব। আমি যদি একবার এই যে এই ফেইলারগুলোর যে কষ্টের যে ফিলিং, এটাকে যদি অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে আমার জীবনের অনেকগুলো কষ্ট কিন্তু কমে যাবে। আমি যদি একবার সামহাও জীবনে কষ্ট করাটা শিখে যেতে পারি, আমি যদি একবার আমি আমার জীবনে মানে মানে ধৈর্য, এটাকে বলে রেজিলিয়েন্স, এই ধৈর্য করার শক্তিটা বাড়াতে পারি,
তাহলে দেখা যাবে যে আমার জীবনে সুখের পরিমাণ বেড়ে যাবে। আমি যদি সবসময় এইভাবে ওয়েট করি যে না এই লাইফে আমি এটা অর্জন করব, মানে হচ্ছে আমি এই সেমিস্টারে ভালো রেজাল্ট করব, আমি হচ্ছে ভালো একটা চাকরি পাবো, আমি হচ্ছে ভালো একটা ইউনিভার্সিটির চান্স পাবো, তারপর আমি লাইফটাকে চিল করব। হ্যাঁ, যদি এইভাবে চিন্তা করি তাহলে দেখা যাবে যে জীবনে বারবার মানে আমার ফেলার আসবে এবং আমি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাব। এর থেকে ভালো যদি এইভাবে হয় যে আমি আমার জীবনটা পাই আর না পাই, পেলেও তো আমি ফিল করবই, আর যদি আমি না পাই তারপরেও হচ্ছে আমি যদি ফেলও করি তারপরে হচ্ছে আমি সেটা অ্যাকসেপ্ট করে নেওয়ার চেষ্টা করব, নিজেকে এত বেশি ব্লেম করব না। হ্যাঁ, তাহলে যেটা হবে যে জীবনে মানে সুখের উপর যদি আমি ডিপেন্ডেন্ট করি যে সবসময় সুখ আসলে জীবনে সুখী হব, তাহলে আমার সুখের পরিমাণ কমে যাবে। রাদার আমি যদি এটা চিন্তা করি যে আমার জীবনে কষ্ট আসলো, কষ্ট থেকে তো সুখ পাবো না, তবে কষ্ট আসলে যদি সেটা মেনে নিতে পারি, সেটা নিয়ে নিজেকে এত ব্লেম না করি, তাহলে আমার জীবনে সুখের পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ সুখের উপর নির্ভরশীল না হয়ে জীবনে কষ্টগুলো মেনে নেওয়া এবং এই রেজিলিয়েন্স বা ধৈর্যগুলো বাড়ানোর যেই স্কিলটা আছে এটাকে যদি আমি বাড়াতে পারি, তাহলে আমার জীবনে সুখের পরিমাণ অনেক বেড়ে যাবে।